नमस्कार बंधुरा, मऊर पाकशालाय आपनादेर सकलके स्वागत। रोज रोज माछेर एक ही रेसिपि खेये जदि बोर लागे, ए रेसिपिटा एकबार बानिये बाड़ीर सकलके ताक लागिये देन। चलुन देखे नि किभाबे बानाते होबे। आमि निये निएछि पाँच पिस कातला माछ, भालो करे नुन हलुद माखिये रेखेछि। आमि एकटा मसला तैरि करे नेब, दिये देब एक टीस्पून सर्षे आर एक टीस्पून पोस्त, दुटो काचा लंका देव और छोटो छोटो तीन टुकड़ो आदा देव। सामान्य एकटू जल दिए हमें एक मिहि पकड़े मसला तैरी करे नेब। गैसे कड़ाई गरम करते बसिए दिए कड़ाईटा गरम हो गेले दिए देव परिमाण मतो सर्षेर तेल। देखुन तेलटा आमार गरम हो गेछे, तेल गरम हो गेले आमी माछगुलो भेजे नेब। মাছগুলো আমার এক প্লেট ভাজা হয়ে গেছে, আমি একটু মাছটা উল্টে দেব। মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার মাছগুলো আমি তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে একটা ছোট সাইজের টমেটো খুব ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দেব। তেলের উপর টমেটো দিলে রান্নার কালারটা কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন টমেটোটা আমার একটু গলে গেছে। এবার আমি আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আগে আমি একটু লবণ অ্যাড করেছিলাম আর অল্প পরিমাণে চিনি। সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে নাড়িয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর টেবিল চামচ মতন টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি দিয়ে দেব। দইটা দিয়ে আমার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে আমি এই তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দেখুন তিন মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আপনারা যতটা ঝোল রাখবেন ঠিক ততটাই জল দেবেন। এবার ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, লঙ্কা দুটো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটা রান্না করে নেব। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এইটুকুন গ্রেভি রাখবো, আপনারা চাইলে গ্রেভি কম বেশি করে নিতে পারেন। গ্যাসটা বন্ধ করে দেব আর আমি মাছটাকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার দই মাছ। গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটি কিন্তু খেতে অপূর্ব লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।